সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেত্রী ঝর্ণা দাস বৈদ্য জানান, স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতার পরেও নারীদের অধিকার সমমজুরি সামাজিক অধিকার থেকে নারীরা বঞ্চিত। আধুনিক বৈজ্ঞানিক যুগে সবকিছু এগিয়ে চললেও নারীরা সেই তিমিরেই রয়ে গেছে। আধুনিকতার চরম শিখরে পৌঁছে গেছে দেশ, তারপরেও নারীদের অধিকার খর্ব হচ্ছে। এদিন গণতন্ত্রের সমান অধিকার নারী ভক্তির স্লোগানকে সামনে রেখেই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। আমাদের বক্তব্য, আমাদের স্লোগান হলো মূল স্লোগান গণতন্ত্র সমানাধিকার নারী ভক্তির স্লোগান। সেই সমাজের সামন্ততান্ত্রিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পরেও আমরা দেখছি নারীদের যে অধিকার, সমকাজে সমমজুরি এবং রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এমনকি পারিবারিক অধিকার যেটা প্রতিষ্ঠা হওয়ার কথা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে, প্রতিটি মানুষ যে সুযোগ সুবিধা ভোগ করে একজন নারীরও সেই অধিকার ভোগ করার জন্য সংবিধানে লেখা রয়েছে সব মানুষ সমান অধিকার ভোগ করবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশেও রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শিল্প বিপ্লবের ফলে নারীরা অনেকটা তুলনামূলকভাবে এশিয়া মহাদেশের চাইতে অনেকটা সুযোগ সুবিধা ভোগ করে। কিন্তু আমরা ভারতীয় সমাজ ব্যবস্থায় যে মনুসংহিতা, আমাদের সামাজিক যে কনস্টিটিউশন তৈরি হয়েছে, সেখানে নারীদের যেভাবে হীনমন্যতার সঙ্গে নারীদের সম্বন্ধে লেখা হয়েছে,